আল্লাহর বান্দা বান্দিন আল্লাহর আব্দুল আলমিন বলেন তরুণ আর দুনিয়ার মানুষ আল্লাহ বলেন তোমাদের প্রত্যেকে একদিন মৃত্যুর গ্রহণ করতে হবে এই পৃথিবীতে যত প্রাণী আসে সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এরপরে আল্লাহ বলেন থুমা ইলাই না যাউন অতপর আমি আল্লাহর দিকে তোমাদের সবাইকে প্রত্যাবর্তন করতে হবে এতে কোনো সন্দেহ নাই এই পৃথিবীতে যে বা যারা জন্ম নামক দরজা দিয়া প্রবেশ করেছে অবশ্যই তাদেরকে মৃত্যু নামক দরজা দিয়া বের হতে হবে এতে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই বাইরা আমার শুধুই আয়াত না আল্লাহ কোরআন শরীফেরন্নয় কায়াতিরই ভিতরে বলে দিয়েছেন নিস্বস্ত ভাষায় ইদা যা জানোহোম লায়াস্তা খেরুন সা দ ওয়ালাইস্তা কদি মো আল্লাহ আকবর আল্লাহ বলেন আন আমিন বলে আজল যখন তোমার হাজির হয়ে যাবি মালাকুলমত আজরাইল যখন তোমার কাছে হাজির হয়ে যাবে আল্লাহ বলেন শূন্য তখন তুমি এক কদম নড়াচড়া করার তোমার ক্ষমতা নাই এক কদম পিছনেও যেতে পারবে না এক কদম সামনেও আগাতে পারবে না যেই অবস্থায় আছো এই অবস্থায় আজরাইল তোমার যান কবজ করে নিয়ে যাবে ভাইরা আমার আজরাইল যে যান কবজ করবে ইমানদার যদি হয় তার এক হালতে এক অবস্থা আজরাইল তার সঙ্গে এক সুরতে তার সঙ্গে সাক্ষাৎ দেবে আর যদি বেঈমান হয় যে আল্লাহ বিশ্বাস করে না পরকাল বিশ্বাস করে না জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না আজরাইল তার সঙ্গে ভিন্ন সুর ধারণ করে সাক্ষাৎ দিবে কথা ঠিক আজরাইল সবার সঙ্গে এক সুর করে সাক্ষাৎ দিবে না তাইলে বোঝা গেল মৃত্যু এমন এক নিশ্চিত জিনিসের নাম এটা থেকে কেউ পালাতে পারবে বলেন না কেন পালাতে পারবে না মরণ থেকে যতুই পালাও মরন্ত যদিও আকাশ বানি লুকা সেটাই লাগিয়ে সিঁড়ি এজন্যই তো কবি বলছে কেউ যদি সিঁড়ি বানিয়ে আকাশ পর্যন্ত চলে যায় মৃত্যু থেকে বাসার জন্যে বাঁচতে পারবে না সিন্ধুগিরি ভিতরে যদি কেউ প্রবেশ করে মৃত্যু থেকে বাসার জন্যে পারবে না গ্লাসের ভিতরে যদি সংরক্ষিত গ্লাসের ভিতরে যদি কেউ প্রবেশ করি মৃত্যু থেকে বাঁচার জন্যে সেখানে কেউ বাঁচতে পারবে না আল্লাহ তাই বলেছেন কোমল মা আমার সাইয়াদা আমার ভাইরা আমি সেই দিকে যাচ্ছি না আমি বলতে চাই একদিন সবাইকে মৃত্যুর গ্রহণ করতে হবে এখন আপনি আমি মরে যাবো মরার কিছু সিমটম মাসে কেনা নাই আপনি আমি মরে যাব কখন মরবো এটা তো কেউ বলতে পারে না হ্যাঁ কিছু চিহ্ন আছে কিছু আলামত আছে ভাই আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন তখন কিছু আলামত আছে যে আপনার মৃত্যুর সময় চলে আসছে আপনি বুঝবেন কিভাবে। এগুলা কোরআন থেকে আমি তিনটা চিহ্ন কোরআন হাদিস থেকে আপনাদের সামনে তিনটা নিদর্শন আপনাদের সামনে তুলে ধরতে চাই এক নম্বর যেই দিন আপনি মৃত্যুবরণ করবেন ইয়ামুল মত মৃত্যুর দিন আপনার কাছে যেদিন চলে আসবে মালাকুল মত আজলে সে যখন আপনার সামনে হাজির হয়ে যাবে তখন দেখবেন আমরা কিছু আলামত দেখতে পাই অনেক মানুষের দেখা যায় যে কপাল ওই সময় ঘেমে যায় অনেক মানুষকে আমরা দেখি যে তার কপাল ঘেমে যাচ্ছে যদি কপাল ঘামে এটা মমিনের একটা মৃত্যু মমিন ইমানদারের একটা লক্ষণ ইমানে হালতের মরণ কপাল ঘামবে আবার অনেক মানুষ আসছে যে আজ দিককে দেখবেন তুখিতা কি করে খালি। এমন কি অবস্থা হয় অনেক লোক দেখা যায় সোগুলি বলরার মতো মোড়ো মড়ো করা এমনেসা হেমনেসা অনেক মহিলারা কাছে থাকলে বলে যে এই লোকটা দুনিয়ার মায়া সারে দিছে আরে না ভাই দুনিয়ার মায়া সারে না আজরাইলের সঙ্গে সাক্ষাৎ হইছে সারা জীবন কুকর্ম করছে আল্লাহ না ফরমানি করছে আজরাইল যখন হাজির হয় তার সেই সুরটা আজরাইল ফেস করে আজরাইলের সুরত বোঝেননি আজরাইল হায় হায় ইয়ামন সুরত বেঈমানের সামনে আজরাইল উপস্থাপন করে আজরাইল এমন এক ভয়ঙ্কর জিনিসের নাম আজরাইলের সঙ্গে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আপনারা আমার সবার সাক্ষাৎ লাভ করতে হবে আজরাইল আল্লাহ পাক তার সুরতটা এমন দিয়েছেন এই পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের যেই পরিমাণ চোখ আছে একা আজরাইলকে আল্লাহ সেই পরিমাণ চোখ দিছে আচ্ছা বলেন তো দেখি আজরাইল বাদ দেন আপনাদেরই এলাকায় যদি মনে করেন যে এমন একটা লোক প্রবেশ করে যেই লোকটার চোখ সাইডটা সামনে দুইটা ভিসে দুইটা কি বোঝেন আপনারা ভাইরা এই চায়ের চোখ লোক যদি কোনো লোক দেহে হায় হায় আমার মনে হয় ইসাবিলের সিংহা খুব দম লাগতো না এই লোকের চেহারা দেখে হ্যাঁ মানুষ যে কত মাইল বেগে দোর মারবে এটা একমাত্র আল্লাহ ভালো জানে তাহলে এবার চিন্তা করে দেখেন আজরাইলের সুরটা যেই আজরাইলকে আল্লাহ এই পরিমাণ চোখ দিছে পৃথিবীর সকল মানুষকে যেই পরিমাণ চোখ দিছে আল্লাহ এক সেই পরিমাণ চোখ দিছে আর এক একটা চোখ এটা কেমন হতে পারে কোন কোন কিতাবে লেগছে যে ওহুদ পাহাড়ের সমান সকলা কোনো মানুষের যদি কেউ দেখে অবস্থাটা কেমন হইব এই জন্য দেখা যায় মৃত্যু ব্যক্তি যদি বেইমান হয় আজ যখন তার সামনে হাজির হয় অনেক সময় দেখা যায় আজাইলে চেহারা দিকে ডাড়া আপনারা দেশ কি মাঝে মধ্যে দেখছেন এমন অবস্থা হয় যে ঠাডা বললে আমরা সিলেটের আঞ্চলিক ভাষা কর ঠাডা বাস বললে দেখবেন যে অনেক মানুষের চেহারার কন্ডিশন কি হয় যাইলে চেহারা দেখে এমন লোক আছে কেউ বস করে দেখো ফাইখানা করে দেখে আমার ভিতরে আসছি আপনার হায়াত যখন শেষ হয়ে যাবে আপনি কেমনি বুঝবেন তিনটা আলাম ও তিনটা চিহ্ন দেখলে আপনি বুঝবেন আপনার হায়াত শেষ নাম্বার ওয়ান যখন একজন মানুষ দুনিয়ার জিন্দিগি থেকে চলে যাবে আস যখন তার সামনে সাজিন হয়ে যাবে তখন দেখবেন তার কপাল থেকে গাম বেরো হয় পেরেশানি এমন পেরেশান এমন পেরেশানি চেহারা বোঝা যায় তখন বুঝে নিতে হবে এই লোকটা আর দুনিয়াতে বেশি সময় বাঁচবে না এটা হলো মোমিনের লক্ষণ এটা বেইমানের লক্ষণ না দুই নাম্বার চিনব একজন ইমামদার দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাবে বেশি বেশি তার জবান থেকে কালেমা তাইয়বা বের হবে বারবার সে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের সাক্ষী দিবে আর নবীজি তো ভিতরে বলেছেন মান কান আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنہ আল্লাহর নবী বলেন যে ব্যক্তি তার জীবনের সর্বশেষ কালে মা বা তার জাবান থেকে এই কথা বেরো হয় লাহা ইহাম সোল নবীজি বলেন বুঝবা এই লোকটা মৌমিন লোকটার মৃত্যুর টাইম চলে আসে বারবার জবান থেকে সে আল্লাহর আহদানীয়তের বাক্য উচ্চারণ করবে কিন্তু দুঃখজনক কলে সত্য আমাদের সমাজের ভিতরে দেখবেন এমন এমন বন্ড বেরোইছে এরা কয় যে মরণ কালে বুঝি কেলমা ফরার দরকার নাই এরকম কিছু বন্ড আছে নবীজি বলেন যার জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ রসুল বলেন আমি সার্টিফিকেট দিলাম দাখালাল আল জাননা আল্লাহ আসেনি একটু জুরে কন্যা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সর্বশেষ কালেমা মৃত্যুর সময় যে ব্যক্তির জবান থেকে এই কালেমা বের হবে এই লোকটা জান্নাতি এটা একটা চিহ্ন আল্লাহ রসুলে হাদিস দ্বারা প্রমাণিত ও সেই বন্ধ কি আমার মরণ কালে ঢোলবাসি বা যায় তরি আমার ঢোলি বা যায় নাউজ বিল্লাহিমি জালেক হের মরণ কালে বুঝি ঢোল চিন্তা করে দে কলেমা কালাম কিছুর দরকার নাই নাউজ বিল্লাহিমি জালেক কি কইছে চিন্তা করছে নি বেঈমানের ঘরের বেই মানে কইসেটা কি কলে মা কালাম বাই কোনো কিছুর দরকার নাই হে বুঝি মরার সময় কলেমা কালাম কোনো কিছু দরকার নাই কলেমা কালাম সারা ইমান সারা যদি মরে আপনারা কি বলেন ফিডাকে একটা মাটি ফরব যে এটা ফরবে এটা তো ফেরস্তা উডায় আর ফরে এটা দিব হের গায়ে এখন কেমন বেঈমানের ঘটে বেঈমান আর এই কিছু মুড়িদ আছে আমরা দেশে দেখবেন যে এই গাঞ্জা সারারও কিছু মুড়িদ আছে আমাদের স্বভাব নাই তো এরকম এই বন্ড ভিত্তির কিছু লোক আছে ফলো করে তাইলে মরণের সময় যে লোকটা তার জবান থেকে বেশি বেশি করে কালেমা তালকিন উচ্চারণ করবে জবান থেকে আল্লাহর ওয়াহদানিয়তের কথা স্বীকার করবে বারবার বোঝা যাবে যে এই লোকটা মমিন তার মৃত্যুর টাইম ঘনায় গেছে আর বেশি সময় সে দুনিয়াতে বাঁচবে না তিন নাম্বার আর একটা লক্ষণ হল হাদিসে আসছে আজ যখন জান কবজ করবে পায়ের নিচ থেকে যান কবজ করা শুরু করবে পায়ের নিচ থেকে পায়ের তালু থেকে আজরায়েল আলী সালাম জাম কবজ করা শুরু করবে আজরাইল যখন তার হাত পায়ের নিচে পায়ের তলায় রাখবে তখন দেখা যাবে যে তার রুহটা দৌড়ায়া হাঁটুর কাছে চলে আসতেছে যখন হাঁটুর কাছে হাত দিবে রোহটা দৌড়ায়া তার বুকের কাছে এসে পড়তেছে আর বুকে যখন হাত দিব এখন রো গোড়াফেরা করে দেখা যাবে যে এই যে হাড় আছে না এই হাড়ের এই যে এই যে দুই দিকে হার এই দুই দিকের হাড়ের কাছে চলে আসবে কি কন্টনালি পর্যন্ত আসার পরে ফালাউলা ইদা বালাগাতিল হলকুম এই যে কন্টনালি আছে হলকুম যেটাকে বলা হয় এইটার কাছে যখন পৌঁছে যাবে তখন আর সে রেহাই পাবে না আজ আলী সাল্লা তু তার জান কবচ করে নিয়ে যাবে এটা তার মৃত্যুর একটা আলামত মৃত্যুর একটা চিহ্ন এই তিনটা চিহ্ন যদি কোনো মানুষ বুঝতে পারে বা তিনটা আলামত যখন প্রকাশ পাবে তখন বুঝে নিতে হবে এই লোকটা দুনিয়াতে বেশি দিন বাঁচবে না তাহলে আপনি আমিও দুনিয়াতে বাঁচব না কখন জানি এইগুলি আপনার আমার মধ্যে প্রকাশ পেয়ে যায় তখন কিন্তু দুনিয়া থেকে চলে যেতে হবে এজন্য এখনই টাইম মৃত্যুর জন্যে প্রস্তুত গ্রহণ করা দরকার আসুন আমরা সবাই মৃত্যুর জন্যে প্রস্তুত গ্রহণ করি আল্লাহ আমাদেরকে সে তাও ফিক দান করুন